নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব তোমাদের যে অধ্যায়ের মা কবিতাটি আছে পল্লিমা কবিতায় আমাদের জীবনের সাথে কয়েকটি প্রশ্ন আছে জীবনের সাথে সম্পর্ক খুঁজি ছয় দশমিক এক দশমিক তিনে এই প্রশ্নের উত্তরগুলো তো প্রথমে আমরা বলবো যে পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন আরেকটি কথা এটি কিন্তু তোমাদের মূল ভাব হিসেবেও তোমরা লিখতে পারো তো পল্লীমা কবিতায় কবি গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরেছেন এবং সেখানকার মানুষের জয়গান গেয়েছেন জীবনের প্রয়োজনে কবিকে গ্রাম থেকে শহরে যেতে হয় তার এই যাওয়া মোটেও আনন্দের নয় এই কারণে বিদায়বেলায় তিনি অশ্রুশিক্ত পল্লী কবির পল্লীমা স্নেহমহীর রূপ নিয়ে তার দিকে তাকিয়ে থাকে গ্রামের অপরূপ প্রকৃতিকে কবি চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায় যেখানে মাঠে মাঠে গরু চড়ে গাছে গাছে পাখিরা গান গায় গরু মহিষের পিঠে শালিক পাখি সবুজ ধানে ছাওয়া মাঠ প্রভৃতি বিষয় কবি তুলে ধরেছেন তিনি গ্রামের কাজ কাজকর্মের কথা বলেছেন তারা কাস্তে হাতে মাঠে কাজ করতে যায় রোদে কাজ করে তারা ক্লান্ত হয়ে গাছের স্নিগ্ধ ছায়া বিশ্রাম নেয় কবি মনে করেন তারই পল্লী মায়ের সত্যিকারের সন্তান বা দেশের ভালোবাসা কারণ তারা গ্রামেই শান্তি সুখে বসবাস করে কোনো মোহে জড়ায় না কবি মনে করেন। কুড়ে ঘরগুলোতে চিরসুখী চিরসুখীরা চিরসুখ বিরাজ করে যা শহরে অট্টালিকায় পাওয়া যায় না পল্লীর একজন সন্তান হিসেবে তিনি জানেন এই পল্লী গ্রামে গভীর তৃপ্তিতে লোকই আছে পল্লীর একজন সন্তান হিসেবে তিনি জানেন এই পল্লী প্রাণে গভীর তৃপ্তি লুকিয়া থাকে মাতৃভূমির গোপন বৃত্ত গ্রামের এই সহজ সরল মানুষজন খুঁজে পেয়েছে যার ফলে শহরের মানুষের মতো তারা মোহের পিছে ছোটে না এই বিষয়গুলি কবি পল্লীমা কবিতায় তুলে ধরেছেন এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা এই কথাটি ব্যাখ্যা বিশ্লেষণ করো তো পূর্ণিমা কবিতায় কবি জীবনের নানা দিক তুলে ধরেছেন প্রিয় জন্মভূমিকে তিনি মা হিসেবে অভিহিত করেছেন তিনি প্রিয় জন্মভূমিকে মা হিসেবে অভিহিত করে গ্রামের চাষিদের তিনি পল্লী মায়ের সত্যিকারের সন্তান হিসেবে অভিহিত করেছেন আর তিনি মনে করেন এই চাষেরাই মাতৃভূমির ভালোবাসা আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল আর সেই কৃষিকাজ সম্পন্ন হয় গ্রামের চাষিদের মাধ্যমে এই চাষিরা অক্লান্ত পরিশ্রম করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলায় তারা শাকসবজি ধান গম পাট প্রভৃতি ফসল উৎপাদন করে সমগ্র দেশে ছড়িয়ে দেয় অথচ এত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও তারা আমাদের কাছে তেমন কিছুই চায় না বিনিময়ে তারা অত্যন্ত সহজ সরল ও জীবন জীবনযাপন করে থাকে ফলে কবি মনে করেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করার ফলে মাতৃভূমি তাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছে আর সেজন্য তিনি বলেন ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা এরপর আমাদের তিন নাম্বার প্রশ্ন আছে কবিতায় কবি গ্রামকে পল্লিমা মায়ের সাথে তুলনা করেছেন কেন এর মধ্যে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন ক্লাস করছো সবার কাছে আহ্বান থাকবে যে তোমরা তোমাদের কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টস জানাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমি দেখি অনেকে তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কমেন্টসও করেন নীরবে চলে যাও তো কে ক্লাস করছো করছো না এটা আমি যদি জানতে পারি তাহলে আমার ভালো লাগবে আরেকটা কথা হচ্ছে প্রশ্নগুলো অনেক বড় বড় করে দেওয়া তোমরা এটা বড় করে দিয়েছি কারণ কিছু কথা তোমরা বাদ দিয়ে জানো নিজেদের মতো করে নিজেদের কথা ঢুকিয়ে নিজেদের ভাষায় লিখতে পারো এ কারণে এটাই আমার আহ্বান থাকবে সবাই নিজেদের মতো করে লিখবে সাধারণভাবে পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে তার মা অন্য সবাই তার কাছে বিশ্বাসঘাতকতা করল মা কখনো তা করেন না শত বাধা বিপত্তি উপেক্ষা করে সেই মা পরম স্নেহে সন্তানকে আগলে রাখেন সন্তানের জন্য মা হয়ে ওঠেন সবচেয়ে বড় আশ্রয় এবং নির্ভরতার স্থান পল্লিমা কবিতায় কবি গ্রামকে এই স্নেহময়ী মায়ের সাথে তুলনা করেছেন কেননা মা যেমন সন্তানকে পরম স্নেহে আগলে রাখেন এই গ্রামও তার মাটিতে জন্ম নেওয়া মানুষকে পরম স্নেহে আগলে রাখে মানুষ প্রচন্ড রোদে কাজ করতে করতে যখন ঘামে ভিজে ক্লান্ত হয়ে পড়ে তখন গ্রামের গাছের স্নিগ্ধ ছায়া বিশ্রাম নিয়ে তারা নিজেদের প্রাণ জোড়ায় মাথার উপর ঘন ঘন নিবিড় কচি কচি এই পাতা যেন স্নেহমহী মায়ের নিজের হাতে তৈরি করা ছাতার মতোই কাজ করে মাঠে কাজ করার সময় মানুষ যখন ঘামে ভিজে যায় তখন স্নেহ তখন স্নিগ্ধ হাওয়ায় হাওয়া বয়ে যায় যা মায়ের আঁচলের হাওয়া বলেই মনে হয় দিঘির কাজল জলে তারা তাদের তৃষ্ণা মিটায় আর সেই জল যেন মনে হয় আদিকাল থেকে তার সন্তানের জন্য জালায় ভরে রেখেছে মা যেমন তার সন্তানদের জন্য সম্পদ লুকিয়ে রাখেন তেমনি গ্রামও যেন তার মানুষের জন্য বৃত্ত লুকিয়ে রেখেছে যার খোঁজ গ্রামের এই সহসরণ মানুষজন পেয়েছে আর এ কারণেই কবি পল্লীমা কবিতায় কবিতার গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন এরপর আমরা দেখব চার নম্বর প্রশ্ন তো আবারও বলে রাখি তোমরা যারা এখনো কমেন্টস নি আমাদের তো কোথা থেকে তুমি ভিডিওটি দেখছো তো সেই জায়গাটির নাম লিখে কমেন্টস করলে খুবই ভালো লাগবে তো চার নম্বর প্রশ্ন হচ্ছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে তো আমরা সেই প্রশ্ন উত্তরটি দেখতে যাব এখন আবারও বলছি তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে রাখবে কিন্তু প্রশ্ন অন্যের উত্তরগুলো তোমরা নিজেদের ভাষায় লিখবে দেখো গ্রাম ছেড়ে শহরে চলে আসার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে আর্থিক সংকট উন্নত শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষা সামাজিক নিরাপত্তা উন্নত জীবনযাপন শহরের সংস্কৃতি মর্যাদা ও আভিজাত্য প্রভৃতি ক্ষেত্রে প্রভৃতি এক্ষেত্রে উল্লেখযোগ্য গ্রামের মানুষের জীবনযাপন মূলত কৃষি নির্ভর কৃষিকাজ করে যে অর্থ সম্পদ তারা পায় তাদের তাদের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না শহরে অর্থ উপার্জনের উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ গ্রামে না থাকায় অনেক মানুষ শহরে এসে তা গ্রহণ করে কারণ শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব দিক দিয়ে মানসম্মত গ্রামের দিক থেকে শহরে সামাজিক নিরাপত্তা অনেক দৃঢ় এ কারণে মানুষ শহরমুখী শহরবাসী হয় আবার শহরের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত শহরের সকলের জন্য বিনোদনের সুব্যবস্থা এবং উন্নত জীবনযাপনের ব্যবস্থা থাকে ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসে প্রতি বছর বিভিন্ন দুর্যোগে গ্রামে নদী ভাঙনে ঘূর্ণিঝড়ে বন্যায় আক্রান্ত হয়ে গ্রামের মানুষ নিঃস্ব হয়ে যায় ফলে আশ্রয়ের জন্য তারা শহরে চলে আসে আবার অনেকে শহরে সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েও গ্রাম ছেড়ে শহরে মানুষ শহরে চলে আসে তো এই ছিল আমাদের যে পল্লিমা কবিতার যে আমাদের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ